জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী চলে এসছি জামাই ষষ্ঠীর পরের দিন শ্বশুর বাড়িতে তো আমার শাশুড়ি আজকে কী কী আয়োজন করেছে দেখো আমাদের ফ্যামিলিতে কিন্তু কোনো জামাই ষষ্ঠী নেই কিন্তু তাও আমার শাশুড়ি জানে যে জামাই খুব খেতে ভালোবাসে তার জন্য এত কিছু আয়োজন করেছে চলো তোমাদেরকে দেখায় কী কী আছে এখানে অনেক কিছু দেখো চিকেন কারি আছে ইলিশ মাছ আছে ইলিশ মাছ ভাজা আছে সাথে দই আছে আর সাথে আছে দেখো এখানে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে ডাল আর এখানে আমের চাটনি ফল কত রকমের ফল লিচু আম তরমুজ এখানে তো ইলিশ মাছ বললামই সর্ষে দিয়ে চিকেন কষা আর এখানে দই নবদ্বীপের এখানে কত রকমের মিষ্টি আর সাথে আছে আমার গ্যাসের সেরাপ সাথে আছে আমার পাঁপড় শাক ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা ইলিশ মাছ ভাজা ঝুরঝুরে আলু ভাজা ভিন্ডি ভাজা লেবু কুমড়ো ভাজা মানে এত রকম জিনিস দিয়ে আজকে জামাই ষষ্ঠীর পরের দিন খাচ্ছি তো প্রথমে শাক দিয়ে খাই এত কিছু থাকতে কি শাক দেওয়ার ভালো লাগে কিন্তু যাই হোক করেছে যেহেতু আমাদের নিয়ম নেই ষষ্ঠী তাও একটু খাওয়া দাওয়া করছি তো শুরু করলাম খাওয়া দাওয়া তোমরা একে একে দেখতে থাকো কি কি দিয়ে কেমনভাবে খাই ঠিক আছে শাক দিয়ে খেয়ে একটু পটল ভাজা কামড় দিলাম তো সব কিছু ভাজা দিয়ে একটু খেতে হয় নাকি বললো তো চলো খাই একটু আর সাথে ইলিশ মাছ ভাজাটা আছে এ করলা ভাজাটা একটু কামড় দিলাম বাবা কি তিতো করলা ভাজা তো জাস্ট মানে বলা যায় না তো এবার একটু ভেন্ডি ভাজা দিয়ে খেলাম সব কিছু দিয়ে মাকে একটু জমিয়ে খাচ্ছি ঠিক আছে একটু একটু করে খাই আমাদের ম্যাডাম জলের গ্লাস দিতে ভুলে গেছিলো যাই হোক জলের গ্লাসটা মনে পড়ে গেছে তাই দিয়ে গেল তো এবার খেতে থাকি পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো কি দিয়ে কি দিয়ে খাচ্ছি কেমন কি টেস্ট অবশ্যই তোমাদেরকে জানাবো ঠিক আছে এ দেখো আমি ইলিশ মাছ ভালোবাসি যাই হোক আমার শ্বশুর নিয়ে এসছে ইলিশ মাছ তো ইলিশ মাছ ভাজা দিয়ে একটু মেখে খাবো কত রকম ইলিশ মাছ দিয়েছে দেখো তো ইলিশ মাছ ভাজা দিয়ে একটু মেখে আর আমি তো কাটা ফাটা বাছি না ইলিশ মাছের ও জাস্ট অমৃত বাবা ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে এবার ডাল নিয়ে নিয়েছি ডাল ইলিশ মাছের মাথা দিয়ে ডাল তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি মুখ ডাল তো ইলিশ মাছের মাথাটা দেখো কত বড় আর অনেকটা বড়ো সাইজ ছিল ইলিশ মাছটা তো ইলিশ মাছের মাথা থেকেও একটু মাছ ভেঙে ভাতের সঙ্গে মেখে ও যা স্বর্গ ডালটা যা করেছে না সত্যি শ্বশুর বাড়ি এর জন্যই বলে তো একটু ঝুরঝুরে আলু ভাজা দিয়ে মেখে ডাল দিয়ে ও দারুণ দারুণ জামাইদের আজকের দিনটা এই জামাই ষষ্ঠীর দিনটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার মানে এত কিছু খাবার পায় তো সবাই আসলে কোনটা দিয়ে যে খাবো না কিছুই বুঝতে পারছি না বুঝলে তো একবার ইলিশ মাছ ভাজা দিয়ে একবার ইলিশ মাছের মাথাটা দিয়ে একবার ডাল দিয়ে একবার ঝোরঝোড় আলু ভাজা দিয়ে যাই হোক খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি জানি না কখন ডালটা কিন্তু সত্যি আমার কাছে কিন্তু মারাত্মক লাগছে তা আরেকটু আমি ডালটাও নিয়ে নেব আর একটু লেবুটা নিয়ে নেবো একদম গন্ধরা লেবু চটকিয়ে সঙ্গে মানে এই যে ইলিশ মাছটা একটু ভেঙে নেবো ইলিশ মাছ একটু ভাজা ভেঙে নিলাম আর সঙ্গে একটু ঝুরঝুরে আলু ভাজা দেখো কারি পাতা বাদাম দিয়ে করেছে ঝুরঝুরে আলু ভাজাটা একটু ডাল দিয়ে মেখে ভাতের সঙ্গে নিয়ে একসঙ্গে নিয়ে জাস্ট মুখে নিলাম ও জাস্ট স্বর্গ স্বর্গ সত্যি দারুন দারুন এরকম বছর বছর পেলে জাস্ট ফাটাফাটি আজকে পেট ভরে ভাত খাবো তোমরা শুধু দেখতে থাকো কতটা পরিমাণে ভাত খাচ্ছি আজকে ইলিশ মাছের মাথাটা যদি কামড়ে না খেলাম তাহলে আর কি করলাম যা হোক আমার গিন্নি আবার ভাত দিয়ে গেছে বেশি করে ভাত নিয়ে ফেলেছি সঙ্গে একটু ডাল দিয়ে মেখে এবার আমি ইলিশ মাছের যে গ্রেভিটা আছে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করা সেই গ্রেভিটা দিয়ে খাবো একটু ইলিশ মাছের ভেঙে একটু দেখি এটা কেমন হয়েছে ইলিশ মাছটা তো খায়নি ও অমৃত অমৃত বাবা আমার কিন্তু ইলিশ মাছ খুব প্রিয় তোমাদের কার কার ইলিশ মাছ ভালো লাগে এবং তোমরা কে কে শ্বশুর বাড়িতে গিয়ে ইলিশ মাছ খেয়েছো অবশ্যই কমেন্ট করো আর যাদের যাদের শ্বশুর হয়নি এখনো তারা তাড়াতাড়ি শ্বশুর বাড়ি করে নাও ঠিক আছে তো এইদিকে একটু ইলিশ মাছ ভেঙে মানে ভাজাটা দিয়ে কিন্তু মারাত্মক লাগছে আবার সর্ষে দিয়ে যেটা করেছে সেটাও কিন্তু মারাত্মক লাগছে কোনটা দিয়ে যে খাবো আমি পুরো কনফিউজ যাই হোক একটু ইলিশ মাছের ঝোলটা অল্প ঝোলটা একটু নিয়ে নিলাম একদম মাখো মাখো করে এবার ঝোলটা দিয়ে একটু মেখে জাস্ট জিভে জল চলে আসছে উহ মানে খেয়েই যাবো আজকে ভাত বুঝতে পারছো কতটা পরিমানে ভাত নিয়েছি আজকে বুঝতে পারো আজকে কতটা পরিমানে খাবো তোমরা শুধু দেখতে থাকো তোমাদের ঋতু দিদিকে আজকে হার মানিয়ে দেবো আমি খাওয়াতে কে শ্বশুরবাড়িতে কী করতে যায় আমি যাই না অনেকে বেড়াতে যায় ঘুরতে যায় কিন্তু আমি সত্যি করে বলো আমি আমার শ্বশুরবাড়িতে যাই জাস্ট খেতে জাস্ট খেতে যাই আর আমার শাশুড়ি মায়ের হাতের রান্না সত্যি তোমরা যদি বিশ্বাস করবে কিনা যাই না একদম মারাত্মক লেভেলের টেস্ট হয় মানে আমার শাশুড়ি মা যেটাই রান্না করবে একদম ফাটাফাটি হয় আর আমার শ্বশুরবাড়িতে গেলেই খিদে যেন কোথায় থেকে বেড়ে যায় বুঝলে তো তো চলো এইবারে আমি নেবো চিকেনে চলে আসবো চিকেনে আলু দিয়ে চিকেন বানিয়েছে জানে আমার শাশুড়ি মা জানে যে জামাই আলু খেতে খুব ভালোবাসে চিকেন বা মাটনের সঙ্গে আলুটা খুব ভালোবাসে তো আলুটা দিয়ে একটু মেখে চিকেনটা দেখি কেমন হয়েছে ও চিকেনটা তো মারাত্মক লেভেলের চিকেনের কিন্তু ঝোল নেই পুরো কিন্তু কষা কষা করে বানিয়েছে বুঝতে পারছো একদম পুরো কষা কষা করেছে আজকে যেহেতু ইলিশ মাছ সেহেতু আমি মাটনটা আনতে বারণ করেছি আমি বলেছি যে চিকেনটাই নিয়ে আসুন কারণ মাটন মানে ইলিশ মাছের সঙ্গে মাটনটা না বেশি একটু বাড়াবাড়ি হয়ে যাবে তাই ভাবলাম যে চিকেন থাকুক আর মাটনটা থাকুক ইলিশ মাছটা থাকুক তো ইলিশ মাছ কমপ্লিট হয়েছে আমি একটু ডালটাও নিব ডালটাকে না কিছুতেই ভোলা যাচ্ছে না জাস্ট মানে ডালটা এতটা পরিমাণে টেস্ট একটা ইলিশ মাছের ফ্লেভার আসছে যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে করেছে আর চিকেন দিয়ে চিকেনটার সঙ্গে চিকেন একটু ঢেলে নেবো বুঝলে গ্রেভিটা তো নেই খুঁজে পাচ্ছি না আমি গ্রেভি কোথায় তো যাই হোক চিকেনের একটু গ্রেভিটা নিয়ে নিলাম যেটুকুই আছে এবারে একটু মেখে গ্রেভিটা দিয়ে একটু মেখে ডাল দিয়ে ভাতের সঙ্গে ও মারাত্মক মারাত্মক লেভেলের টেস্ট শেষ অব্দি কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আমি কি সব খাবার শেষ করতে পারলাম না খেয়ে আমার কি অবস্থা হলো অবশ্যই কিন্তু দেখো শেষ অব্দি ঠিক আছে এবার খাবো চিকেন লেগ পিস ও লেগ পিসটা জাস্ট অসাধারণ এবার খাবো আমি ফল আর পেটে একদম জায়গা নেই তাও একটু তরমুজটা খেলাম যেহেতু এত রকম দিয়েছে তো একটু একটু করে খেতে হবেই মানে পেটে আর ঢুকছে না বুঝতে পারলে তো তো একটু তরমুজটা খেলাম এবারে একটু চাটনিটা খাবো চাটনি খেতে ভুলেই গেছি আমের চাটনি করেছে ও আমের চাটনিটা জাস্ট মারাত্মক একদম জেলি জেলি একটা চাটনি মানে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না সত্যি একদম মারাত্মক লেভেলের টেস্ট এবারে কী খাবো কী খাবো কি খাবো একটু লিচু খাই তো লিচুটা খাই লিচুটা আমার ফেভারিট ফল আমার কোনটা ফেভারিট না বলো তো তো লিচু খাওয়া কমপ্লিট এইবারে কি খাবো এবার কি খাবো এবারে একটা এইটা নবদ্বীপের দই এই লাল দইটা শরটা দেখো শুধু কতটা মোটা দেখ বুঝতে পারছো কতটা গাঢ় নবদ্বীপের দই ও মারাত্মক লেভেলের টেস্ট আমার দইটা সবথেকে প্রিয় আর এটা লাল দই নবদ্বীপের মিষ্টান্ন ভবনের লাল দই তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করো সেই লাল দই এটা হচ্ছে তো আমার নবদ্বীপের একদম ফেভারিট এবার একটা কালাকান খেয়ে নেবো আর পারছি না বুঝলে আর জাস্ট পারছি না খেতে পেটটা পুরো ভর্তি হয়ে গেছে তো এবার বাকি আছে আমার গ্যাসের ওষুধ এটা না খেলে আর বাঁচতে পারবো না তো গ্যাসের ওষুধটা খেয়ে তোমাদেরকে বিদায় জানালাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা